আইসক্রিম নাম কি? কুলফি মালাই, নিজেদের তৈরি তো নাম। আপনাদের খুব নাম শুনছি তো, এটার ভিতরে কি কি ব্যবহার করেন? দুধ, চিনি আর সন্দেশ আর কিছু এলাজের ফল, এই তো জাস্ট সেন্টের জন্য। এছাড়া কোনো কেমিক্যাল কোনো কিছু আমরা ব্যবহার করি না, সব ন্যাচারাল। এটা কি সকালের দিক থেকে খুঁজছেন না একটু আগে? না, এটা কালকে কালকে সন্ধ্যায় করে, আজকে সারাদিন বেঁচেছি, এখন আবার বসাবো। মেনলি এখানে কি আপনি মেন তৈরি করেন, এগুলো কি অন্য কোথাও সেল দেন? না, ঈদের বলতে ওই লোকজন বাইরে হতে আসে, ইচ্ছে করে খেতে এখানে আর কি। আচ্ছা আচ্ছা, সব দোকানে পাওয়া যায় না, শুধু এইটা দোকানে? আর আমার ওরা কি ওদের মতো তৈরি করে? মেন কি এইগুলো ইউজ করে নাকি অন্য কিছু? ওনারা অন্য কিছু ইউজ করে? অন্য কিছু ইউজ তো আমরা করি না, এখন অন্য কেউ করে। আচ্ছা আচ্ছা, মানে এইগুলো ইউজ করে আর কি। ফলের দুধ কত করে পিস একটা? 10 টাকা আছে, 5 টাকা আছে। 10 টাকার টাকা বা দিচ্ছি, তিনটা দেন তো 10 টাকার। আচ্ছা, ইয়া লোকেশনটা হচ্ছে ভবদহ না? ভবদহ কলেজ মোড়। ভবদহ কলেজ মোড়, অভয়নগর থানার ভিতরে, যশোর জেলা। কুলফি টাইপের মনে হচ্ছে, কে দেখেন দেখি। প্রতিবেদন করা আসছে, এটা সেবা করানোর জন্য ইউটিউবে একটা সাইট ছিল। দিনে কয়শো সেল হয় আপনার? মানে আপনার এই দীর্ঘ আড়াইশো 300 হয়েছে এমনি? ঈদে হয়তো এটাই হবে নতুন কালেকশন। হালকা সন্দেশ সন্দেশ চেন বেরোচ্ছে মামার কাছে শুনে আসি।